ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس ما غرك بربك الكريم عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل ومن ابى يا رسول الله صلى الله عليه وسلم قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى উপস্থিত অত্র সভার নির্বাচিত যোগ্যতম সভাপতি মহাশয়, মঞ্চে উপবিষ্ট অত্র মাদ্রাসার শিক্ষক মণ্ডলী, সামনে বসে থাকা দিনদার ইমানদার ভাই ও আব্বাজানেরা, প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে সেই আসরের পর থেকে নিয়ে এ যাবৎ পর্যন্ত অনেক বক্তার মুখ থেকে অনেক মূল্যবান কথা শ্রবণ করার তৌফিক দিয়েছেন, সেই মহা মুনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলমিনের সংক্ষিপ্ত প্রশংসার পর শতকোটি দরুদ সালাম বর্ষিত হোক নবিকুলের শিরোমণি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের উপর আল্লাহ মসল্লি আলাই ওবারিকা আলাই। প্রিয় ইসলাম দরদি ভাতৃবৃন্দ, আমি আপনাদের সম্মুখে কোরআনুল করিম হতে একটি আয়াত পরিবেশন করেছি, হাদিস থেকে একটি হাদিস পরিবেশন করেছি। উক্ত আয়াত এবং হাদিসকে লক্ষ্য করে অল্প টাইমের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। অমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা জানি যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, তিনি আমাদেরকে পাঠানোর পর তিনি আমাদেরকে নিয়ামত দিয়ে ভরিয়ে দিয়েছেন। এজন্যই আল্লাহ তাআলা বলছেন ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ লা তাকসুহা, তোমরা যদি আমার নিয়ামতকে গুনতে চাও তো লা তাকসুহা, গুনে শেষ করতে পারবে না। তো আমরা দুনিয়াতে এসে আল্লাহ তাআলার এত নিয়ামত ভোগ করি যেটা অগণন নিয়ামত, তারপরেও কিন্তু আমরা আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করি না, আল্লাহ তাআলার শুকরিয়া করি না। একটু কিছু ছোট বড় হলেই আল্লাহ তাআলার কাছে নাফরমানি করে বসি, অথচ আল্লাহ তাআলা বলছেন ফাইন শাকারতা লাযিদান্নাকুম, তুমি যদি আমার শুকরিয়া জ্ঞাপন করো তো লাযিদান্নাকুম, তোমাদেরকে আরও দেব। আমাদেরকে আল্লাহ তাআলা যে অবস্থাতে রেখেছেন, প্রত্যেকের কর্তব্য সেই অবস্থাতে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করা। যে ব্যক্তিকে আল্লাহ তাআলা জমি জায়গা কিছু দেননি, সেই ব্যক্তিকেও আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করতে হবে। কেন? আল্লাহ তাআলা আপনাকে জমি জায়গা দেননি, তবে অনেক মানুষকে দেখবেন তাদের দুটি চোখও দেননি। অনেক মানুষ আছে দুনিয়াতে দেখবেন তাদেরকে আল্লাহ তাআলা দুটি মূল্যবান চোখই দেননি। যে ব্যক্তিকে চোখ দেননি সেই ব্যক্তির চাইতেও তো আল্লাহ তাআলা আপনাকে ভালো করেছেন, যে আল্লাহ তাআলা আপনাকে দুটি চোখ দিয়েছেন। তো এই চোখের কথা, এই চোখের নিয়ামতকে ভেবে, চোখের যে কত মূল্য, এই মূল্যকে ভেবে আপনি যদি আল্লাহ তাআলার শুকরিয়া করেন তো আল্লাহ তাআলা বলছে লাযিদান্নাকুম, আমি তোমাদেরকে আরও বাড়িয়ে দেব। দুঃখের বিষয়, মানুষের নেচার, মানুষের স্বভাব, এদের স্বভাবগত বৈশিষ্ট্য হচ্ছে নাফরমানি করা। এজন্য আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, মা গাররাকা বিরব্বিকাল করিম, তোমাদের কি হয়েছে যে তোমরা তোমাদের মহাসম্মানী রবের নিয়ামতকে অস্বীকার করছো? আল্লাহ তাআলা বলছেন যে মহান রব তোমাদের কাছে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের কথা তোমরা কিভাবে ভুলে গেলে, কিভাবে তোমরা সেই নিয়ামতের কথাকে ভুলে গেলে? আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যে আল্লাহ তোমাদেরকে সুন্দর করে বানিয়েছেন, সুঠাম করে বানিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ফি আইয়ি সূরাতিম মা শা রাক্কাবাক, যে আল্লাহ তোমাদেরকে যেমন ইচ্ছা তিনি যেমন গড়তে চেয়েছেন তেমন করে গড়েছেন, তারপরেও কেন তোমরা তার শুকরিয়া জ্ঞাপন করছো না?
আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একটি আয়াতে বলছেন, ফালা সাদাকা ওয়ালা সাল্লা, মানুষ যদি আল্লাহ তাআলার কথাকে বিশ্বাস করত, আল্লাহ তাআলার নিয়ামতকে যদি বিশ্বাস করত, অনুধাবন করত, আল্লাহ তাআলা তিনি বলছেন ফালা সাদাকা, মানুষ যদি মেনে নিত, সত্য আয়ন করত, ওয়ালা সাল্লা, তাহলে তারা অবশ্যই অবশ্যই সালাত পড়ত। তো বর্তমান যুগের মানুষ সলাৎ পড়ে না কেন? অনেক মানুষ রয়েছে যারা সলাৎ পড়তে চায় না কেন? এর একটাই উত্তর, যে এরা আল্লাহর নিয়ামতকে মানে না, আল্লাহর নিয়ামতের কথাকে এরা স্মরণ করে না, এজন্যই ওয়ালা সাল্লা, ওরা সলাৎ আদায় করে না। আল্লাহ তাআলা তারপরে বলছেন ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, তারা মুখ ফিরিয়ে নেয়, সেটাকে মিথ্যা মনে করে। আমি যে আপনাদেরকে বলছি যে আল্লাহ তাআলা তোমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, তিনি তোমাদেরকে সুস্থ বিবেক দিয়েছেন, এজন্য তোমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করো, আপনি বলবেন না এগুলো আল্লাহ তো দেয়নি, আমি অনেক কষ্ট করে এগুলোকে বানিয়েছি, আমি অনেক কষ্ট করে এগুলোকে গ্রহণ করেছি, সংগ্রহ করেছি। আপনাকে যদি বলি আপনাকে আল্লাহ তাআলা মাস্টার বানিয়ে ডাক্তার বানিয়েছেন, এজন্য তো আল্লাহ তাআলার শুকরিয়া করুন, আপনি বলবেন যে মাস্টার হয়েছি আমার নিজ যোগ্যতায় হয়েছি, ডাক্তার হয়েছি আমার নিজ যোগ্যতায় হয়েছি। কিন্তু আপনি একবার ভেবে দেখুন যে আল্লাহ আপনাকে মাস্টার বানিয়েছেন, যে ব্রেন দিয়ে, যে ব্রেন খাটিয়ে আপনি শিক্ষা অর্জন করেছেন, সেই ব্রেনটা কিন্তু আল্লাহ তাআলা দিয়েছেন, এজন্য তো আপনার শুকরিয়া আদায় করা দরকার। আপনি তা না করে কি করেন? দুনিয়ার বুকে